नमस्कार बंधुरा सोमाज कुकिंग चैनले आपनादे सबाई के स्वागत। आज आमी आपनादे बनिए देखाबो ताले तैरी मालपोआ। मालपोआटा हबे एकदम फुलको और नरम, खेतेओ अनेक टेस्टी हबे। और ये तालेर मालपोआ बनानो खूबी सहज। चलुन ताले एखोनी तालेर मालपोआ बनानो रेसिपिटा देखे नीन। भिडियोटी भालो लागले चैनलटी सबसक्राइब करार अनुरोध रइलो। तार संगे पासे थाका बेल आइकन बाटनटा क्लिक करे अल बाटने सिलेक्ट करे नेबेन, जाते आमी जखनी एरकम नतून कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे पौंछे जाए। एखन ताहले आर कथा ना बाड़िए चले जाच्छि मूल रेसिपिते। এই মালপোয়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়োটা নিয়েছি 1.5 কাপ। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আবার চাইলে আপনারা ময়দা ও চালের গুঁড়োটা সমপরিমাণে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা অবশ্য যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। 1/4 চামচ দিচ্ছি বেকিং সোডা। এই দুটো দেওয়ার কারণে মালপোয়াটা বেশ ফুলকো ও নরম হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুচি। আপনারা অবশ্যই নারকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মালপোয়ার স্বাদটা আরো অনেক গুণে বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। অনেকেই মিষ্টিতে নুনটা পছন্দ করেন না, তারা নুনটা দেবেন না। তবে মিষ্টির মধ্যে কিছুটা নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা বেশ বজায় থাকে, খেতেও ভালো লাগে। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি তালের মাড়ি। এখানে আমি 1 কাপ ভর্তি তালের মাড়ি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 1.5 কাপ পর্যন্ত তালের মাড়িটা দিতে পারবেন। তারপর দিয়ে দেব দুধ। আমি এখানে 1.25 কাপ ঘন দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। তবে একবারে পুরো দুধটা দেব না, অল্প করে মিশিয়ে নেব। প্রথমে আমি অর্ধেকটা দুধ দিয়েছি, সেটা মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি অর্ধেকটা দুধ আমি দিয়ে দেব। এখন এখানে বাকি অর্ধেকটা দুধও আমি অল্প অল্প করে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি ব্যাটারটা বেশি পাতলা মনে হয় তাহলে অবশ্যই করে আরও কিছুটা ময়দা অ্যাড করতে পারবেন। আবার যদি বেশি ঘন মনে হয় তাহলে কিছুটা দুধ দিয়ে দিলেই হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু আরও ঘন মনে হচ্ছে, কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে মালপোয়া বানানোর জন্য। তাই আমি আরও 1/4 কাপ মতো দিয়ে দিলাম দুধ। দুধটা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টোটাল দুধ লেগেছে আমার এখানে 1 কাপ। শুকনো চালের গুঁড়ি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দুধ একটু বেশিও লাগতে পারে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন হ্যান্ডেলের সাহায্যে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এখন একটা হাতার সাহায্যে আমি তুলে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কতটা ঘন বা পাতলা হবে। ব্যাটারটা কিন্তু খুব ঘন, আবার খুব পাতলা হবে না, ঠিক যেরকম দেখছেন এরকমই হবে। কেকের ব্যাটার যেমন হয় এই মালপোয়ার ব্যাটারও কিন্তু ঠিক সেরকমই হবে। এদিকে মালপোয়া বানানোর জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন 1/2 ব্যাটার তুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নারকেল দেওয়ার কারণে কিন্তু মালপোয়াটা খুব একটা প্লেন নাও হতে পারে, কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু টেস্টটি অনেক ভালো হবে। দেখুন মালপোয়াটা যখন ওপরে তেলের থেকে ফুলে উঠেছে তখন আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে এইভাবে মালপোয়া দু সাইডটা লাল করে ভেজে নিচ্ছি। এক পাশটা প্লেন হয়েছে, আবার আরেক পাশটা নারকেল দেওয়ার কারণে কিন্তু প্লেন হয়নি। দেখুন মালপোয়াটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও মালপোয়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে ওপর থেকে আলতোভাবে একটু চাপ দিলেই দেখবেন প্রতিটা মালপোয়া কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠবে। ফুলে উঠলেই ওটাকে উল্টে দেবেন। তারপর এভাবেই উল্টে পাল্টে দুপাশটা লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সবকটা মালপোয়া একে একে আমি ভেজে নেব।
কালের বড়া রেসিপি আগের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটাও খেতে অনেক টেস্টি আর মজার হয়। আপনারা যদি চান লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, রেসিপিটা দেখে নিতে পারেন। একই রকমভাবে সবকটা মালপো আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি টেস্টি হবে। আপনারাও বাড়িতে তৈরি করুন, কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।